আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা চলে এসেছি সুনামগঞ্জের একজন বিখ্যাত তান্ত্রিক কবিরাজের বাড়িতে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আমার নাম ভাই তান্ত্রিক কবিরাজ আজিমউদ্দিন। আচ্ছা, আপনি আসলে তান্ত্রিক কবিরাজি চিকিৎসা দিয়ে থাকেন। আপনার সামনে আমরা অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি, আসলে অনেকগুলো যন্ত্র, হয়তো এগুলো আপনার সেই চিকিৎসার জন্য আসবাবপত্র। আসলে এগুলো দিয়ে কিভাবে কাজ করেন, এগুলো কোনটার কী কাজ যদি আমাদেরকে বলতেন? এগুলা ভাই বললে মানে দর্শকে এগুলা কোনটার কী কাজ এত কিছু মানে বুঝবে না, কথা বুঝলেন? কেন এগুলার অনেক কিছু কাজ আছে, কথা বুঝলেন? যেটা আমি বুঝি, এখন দর্শক ছড়ায় তো এটা কাজ বুঝবে না। এইগুলা দিয়ে ভাই মনে করেন আমি অনেক কিছু কাজ করে থাকি মানুষের, কথা বুঝছেন? যেমন ছেলে সন্তান হয় না, অবাধ্যকে বাধ্য করা, অবাধ্য সন্তানকে বাধ্য করা, বা প্রেম ভালোবাসা যারা ব্যর্থতা তাদের আমি এইসব কাজ করে দিই, বর্ষীকরণের মারিফত। এগুলা দিয়ে যে কিতাব দেখতেছেন, এটা কুকা পণ্ডিত কিতাব, পুরাতন কুকা পণ্ডিত কিতাব, এগুলো কিতাবের মাধ্যমেও কিছু কাজ করে দিই, কথা বুঝলেন? যেমন নকশা সুলমানি, লজ্জাতুন্নেসা, ইন্দ্রজাল, কালা জাদু, কথা বুঝছেন? এই ধরনের কিছু কিতাবের মারিফতে থেকে আমরা কাজ করে দিই। আমরা এখানে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছি, প্রিয় দর্শক শ্রোতা আপনারা একটু দেখুন আসলে উনি এগুলা দিয়ে কিভাবে চিকিৎসা করে। এখানে আসলে এগুলোর নাম আমি জানি না, কিন্তু এখানে অনেকগুলো বিষয় আছে দেখতে পাচ্ছেন, অনেকগুলো সাপের চামড়ার মতো, এবং হচ্ছে গিয়ে হরিণের শিং, এবং একটা শিং দেখা যাচ্ছে এখানে। এগুলো দিয়ে আসলে চিকিৎসা করে। তো ভাই, আপনি এই চিকিৎসাটা কবে থেকে এবং কোথা থেকে শিখেছেন, বা আপনার গুরুজিকে? এটা ভাই আমি আসামেও শিখেছি, আমার গুরুজি আসাম, বুঝছেন, শ্যামলাল বসুমতারী, বুঝছেন। 13 বছর আমি মানে ওইখানেই শিক্ষা করছি। আমার বাবা ছিল কবিরাজ, বাবার সঙ্গে যাই আমি মানে ওইখানে শিক্ষা করে আইছি, কথা বললেন? শিক্ষা মানে গুরুর কাছ থেকে শিক্ষা মানে শিখছি, তবে বাবা কবিরাজ বলে আমি সহজে শিখে ফেলাইছি, কথা বুঝছেন? আমাদের বংশগতি কবিরাজ। আচ্ছা, আপনি এই চিকিৎসা কবে থেকে দিচ্ছেন? এই চিকিৎসা দীর্ঘ মনে করেন আমি 10-15 বছর থেকে এগুলো মানে কাজ আমি করে যাচ্তেছি। আচ্ছা, আপনি এই চিকিৎসা বিদ্যা আসাম থেকে শিখেছেন? জি, আসাম থেকেও কিছু শিখছি, নাগাল্যান্ড থেকেও কিছু শিখছি, এবং মায়ানমার থেকেও কিছু শিখছি, কথা বুঝলেন? বিভিন্ন প্রদেশে যাইতে হয় তান্ত্রিক বিদ্যাটা শিখতে গেলে, আন্দামানেও গেছি, আন্দামান থেকেও কিছু শিখছি। আচ্ছা, আপনি মূলত কি কি চিকিৎসা দিয়ে থাকেন, দর্শকের উদ্দেশ্যে একটু বলেন সম্পূর্ণভাবে, বিস্তারিত বলুন। মূলত চিকিৎসা দিয়ে থাকি যারা বিয়ে শাদী হয় না, বিয়ে শাদীর মানে যাদের মানে হয় না, বিয়ে শাদীর গাইড বন্ধ করে থাকে তাবিজ কুমার, অথবা মানুষের মানে বিয়ে শাদী অনেক সময় দেখা যায় রাশি মাসিতে গুলমাল লাগে, মানে অনেক সময় বিয়ে শাদী হয় না, এগুলো আমি ঠিক করে দিই ইনশাল্লাহ। তো বিয়ে শাদী হয়ে গেলে আমাকে খুশি করে, অনেকের ছেলে সন্তান পায় না, 10 বছর 5 বছর বিয়ে শাদী করছে, ডাক্তার উক্তার ধরতেছে, কিন্তু ডাক্তারে বলে ওনার আর বাচ্চা হবে না ইনশাল্লাহ। এই ধরনের যদি মানে কোনো রোগী পাই আমি ইনশাল্লাহ, আমার এইগুলার মারিফতে, আমি সাধনার মারিফতে যদি দেখতে পারি কোনো দুষ গুণে যদি পায় না, এই দুষ্টটা আমি সরিয়ে দিলে ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা পাইলে আমাকে খুশি করে। আচ্ছা ভাইয়া, বর্তমানে তো আসলে এরকম অনেক তান্ত্রিক কবিরাজ আমরা আশেপাশে সব জায়গায় দেখতেছি, তো আসলে অনেকে বলে থাকেন যে তান্ত্রিক কবিরাজ আসলে তারা চিকিৎসা করেন, অনেকের কাজের নাকি সফলতা আসে না, তো আপনার কাজের ক্ষেত্রে আপনার কাজের সফলতা কতটুকু থাকে? ইনশাল্লাহ আমার কাজের সফলতা মনে করেন 100% গ্যারান্টি সহকারে আমি কাজ করে থাকি, অথবা যারা আমার কাছ থেকে চিকিৎসা নেয় তারাই বুঝতে পারে মানে আমার চিকিৎসা মানে ইনশাল্লাহ কি মতন, আমি তাদের ভালো চিকিৎসাই দিয়ে থাকি। আচ্ছা, আপনি চিকিৎসাটা মূলত কি বাড়িতে থেকেই দেন, নাকি যেই চিকিৎসা চায় তার কাছে যেতে হয়? যারা মনে করেন চিকিৎসা মানে নিতে আসে আমার, কেউ বাড়িতে আসে, বেশি অংশ আমার বাড়িতে আসে, আর মনে করেন বেশি অংশ অনলাইনের ভিতরেও মানুষে মানে দেয়। আজকাল যারা বেশি মানে আসতে নামা পারে তারা অনলাইনের ভিতরে কাজটা করে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। মানে দেশ এবং দেশের বাইরে থাকলেও যারা আসতে পারে না তাদেরকেও আপনি চিকিৎসা দিয়ে থাকেন? তাদেরও আমি চিকিৎসা দিয়ে থাকি, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, পার্সেলের মাধ্যমে আমি কাজ করে থাকি। আচ্ছা, আপনার সাথে এই চিকিৎসা নেওয়ার জন্য যেই দর্শকরা, অনেক দর্শক দেখতে পাচ্ছে, তারা আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে? আমার মোবাইল নম্বরের মারিফতে যোগাযোগ করবে, এই হোয়াটসঅ্যাপ অথবা মোবাইল নম্বর আছে, এর মারিফতে আমার সাথে যোগাযোগ করবে। আচ্ছা, মানে অনলাইনে যোগাযোগের জন্য আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আচ্ছা, আপনি একটু আপনার নাম্বারটা বলুন। আমার নাম্বার 01-31-61-80-557। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে তার ফোন নাম্বারটা অবশ্যই দেখতে পাচ্ছেন। আপনারা যারা এই তান্ত্রিক কবিরাজ আজিম ভাইয়ের কাছ থেকে চিকিৎসা নিতে চান, তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং ইমো আছে, অবশ্যই যোগাযোগ করবেন। যারা দেশের বাইরে থাকেন তারা ইমো এবং হোয়াটসঅ্যাপে তাকে নক করে আপনার যে সমস্যার কথা বলে সেই সমস্যার সমাধান নিতে পারেন। তো ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আর সকল দর্শক শ্রোতাকে আপনাদেরকে ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখেছেন। আচ্ছা, আপনি এখানে কি কি কাজ করেন, কোনো কাজ আমাকে দেখাইতে পারবেন এখন যে এইভাবে কাজটা করেন?
জি, বর্তমানে আমি মনে করেন একটা কাজ নিয়ে বসলাম, চালানটা ছাড়বো, এই চালানটা আমি এখন মানে ছাড়লে আপনি দেখতে পারবেন, বুঝতে পারছেন? আমরা জিনের মারিফতে ডাক দিলেই হাওয়ার সাথে এসে আমাদের মানে ভর করে, এই চালানের মারিফতে আমার মানে চালানটা ছাড়বো, বুঝতে পারছেন? আমাদেরকে একটু দেখান, দর্শকরা লাইভ দেখুক আপনি আসলে কিভাবে কাজটা করে থাকেন। হ্যাঁ, মেরি বন সাকাতি করি করকা সাধন বিন্দু নিঃসাধন, যা নামের ওপরে চালান হয়ে যাবে, ওল বন্ধ থল বন্ধ কামরূপ কামিক্ষে বন্ধ, মেরি বন সাকাতি করি আদ্য শক্তি মহামন্ত্র, মেরি বন সাকাতি করি, মেরি বন সাকাতি করি, মেরি বন সাকাতি করি, মেরিবন সাকাতি করি, মেরিবন সাকাতি করি, মেরিবন সাকাতি করি, মেরিবন সাকাতি করি, আদ্য শক্তি মহামন্ত্র, ছয় কুড়ি বা নয় কুড়ি গুণ আসামী গুণ আসামী, মেরিবন সাকাতি করি, আদ্য শক্তি, মেরিবন মেরিবন মেরিবন, যা নামের ওপরে চলে যাবে, যা যা যা।